السلام عليكم ورحمة الله الو وبركاته. الو তো ভাইয়া ওই যে সূরা মুমিনুনের 13 এবং 14 আয়াতে তারপর তাকে আমরা নতফা বা শুক্রবিন্দু হিসেবে স্থাপন করি এক নিরাপদ দুর্গে তারপর আমরা নতফাকে রূপান্তরিত করি আলাকাতে শক্তভাবে আটকে থাকা জিনিসে তারপর আলাকাকে রূপান্তর করি মুগদায় পিণ্ডতে এরপর মুগদাকে রূপান্তরিত করি হাড় অস্থিতে তারপর হাড় অস্থিতকে অস্থিকে ঢেকে দেই গোশত দিয়ে তারপর আমরা তাকে বানিয়ে নিই অন্য এক সৃষ্টি সুতরাং সর্বপ্রথম স্রষ্টা আল্লাহ কত যে বরকতওয়ালা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যদি উনি লিখতেন এই মানে গ্রন্থ তাহলে উনি তো ছিলেন মানে লেখাপড়া করেননি তো একজন উম্মি হয়ে উনি কিভাবে এই সাইন্টিফিক জিনিসগুলো লিখবেন তো যদি সত্যিকারের ঐশ্বরিক এটা মোটা সাইন্টিফিক না এটা মোটা সাইন্টিফিক না গ্রন্থ সাইন্টিফিক ব্যাপার না আপু এই জিনিসটা হচ্ছে গিয়ে যখন অ্যারিস্টটলের সময় থেকে এই কথাগুলো প্রচলিত আছে আপনি যদি একটু করে একটু কষ্ট করে অ্যানাক্সাগোরাস কে অ্যানাক্সাগোরাস এই সম্পর্কে কি বলেছেন সক্রেটিস অ্যারিস্টটল এই সম্পর্কে কি বলেছেন একটু যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যে নবী মুহাম্মদের থেকে অনেক বেটার এক্সপ্লেনেশন ওনারা দিয়েছেন নবী মুহাম্মদের থেকে অনেক চমৎকার ব্যাখ্যা ওনারা দিয়েছেন আপনি একটু কষ্ট করে দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হিন্দুদের ধর্মগ্রন্থ গর্ভ উপনিষদ এটা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ এটা লিখিত হয়েছে খ্রিস্টের জন্মের 1416 বছর আগে যীশু খ্রিস্টের জন্মের 1416 বছর আগে মানে মুহাম্মদের জন্মের 2000 বছর আগে ঠিক আছে এইখানে বলা আছে এইখানে এই যে যেই কথাটা আপনি বললেন সেই জিনিসটা সম্পর্কে এই কথাগুলো বলা আছে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে এই জিনিসটা পুরো পড়ে দেখতে পারেন যে সেখানে কি বলা আছে ব্লাড এন্ড সিমেন সম্পর্কে এমব্রায়ো সম্পর্কে মানে বেশ চমৎকার কথা বলা আছে এরপরে জবের পুস্তক এটা হচ্ছে ইহুদিদের ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ সেটা লিখিত হয়েছে 1000 খ্রিস্টপূর্ব এখানেও একই ধরনের কথা বলা আছে কাছাকাছি কথা তারপরে আরো একটা ধর্মগ্রন্থে ইহুদি খ্রিস্টানদের আরো একটা ধর্মগ্রন্থে একই কথা বলা আছে এরপরে খ্রিস্টের জন্মের 460 থেকে 370 সাল আগে হিপোক্রেটাস নামক একজন দার্শনিক তিনি বলেছিলেন চারটা স্টেজের কথা আপনি দেখেন ফার্স্ট স্টেজে কি বলা আছে আছে সেকেন্ড স্টেজে কি বলা আছে এই স্টেজ থার্ড স্টেজে এবং ফোর্থ স্টেজে এটা বলেছিলেন হিপোক্রেটাস এটা উনি ছিলেন একজন গ্রিক ফিলোসফার এবং বিজ্ঞানী ওনার মানে ব্যাখ্যাটা আরো চমৎকার এখানে আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট হচ্ছে একটার পর একটা ডেভেলপমেন্ট হচ্ছে এরপরে অ্যারিস্টটল বলেছেন হচ্ছে মানে মুহাম্মদের জন্মের 800-900 বছর আগে অ্যারিস্টটল কিছু কথা বলেছেন এই বিষয়ে অ্যারিস্টটলের কথাটা আরো চমৎকার ব্যাখ্যা এখানে আপনি দেখবেন আরো একটু ডেভেলপমেন্ট হয়েছে এরপরে হয়েছে গিয়ে ডায়োসেলস হচ্ছে গিয়ে আরো চমৎকার কথা বলেছেন তারপরে গ্যালেনুস আরো চমৎকার কথা বলেছেন এরপরে হচ্ছে গিয়ে এই ওনার ব্যাখ্যাটা ছিল আরো অনেক বিস্তারিত এবং অনেক মানে চমৎকার ভাবে উপস্থাপন করা এরপরে তালমুদে খ্রিস্টের জন্মের না এটা খ্রিস্ট জন্মের না এটা খ্রিস্ট 200 খ্রিস্টাব্দে লেখা হয়েছে তালমুদে এখানে আরো চমৎকার কথা বলা হয়েছে এবং কোরআনে এরপরে বলা হয়েছে কোরআনে ইসলাম ইসলামের ভিতরে কোরআনের ভিতরে মুহাম্মদ এই কথাগুলো বলেছে আপনি এই জিনিসগুলো একটু কম্পেয়ার করে দেখেন যে মুহাম্মদ কোন নতুন কোন কথা বলেছে নাকি পুরনো কথাগুলো কি একটু ওলট পালট করে বলেছে আপনি একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইটে ঢোকেন আমি কেন ইসলামে বিশ্বাস করি না এই লেখাটা একটু পড়েন পার্ট 2 এ আপনি এই জিনিসটা পেয়ে যাবেন সমস্ত জিনিসগুলো এখানে দেয়া আছে হ্যালো 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 জি হ্যাঁ জি শুনতে পাচ্ছি হ্যাঁ আপু হ্যাঁ আমি আমি নিশ্চিত যে আমি মানে আপনি সক্রেটিসেরও তো কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না হোমারেরও কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে গিয়ে একটা গ্রন্থ লিখতে দরকার একদম অবশ্যই দরকার এটা কোনো যুক্তি হয় না আসলে হ্যালো হ্যাঁ আপু আপনি কি আর কিছু আপনার ভিডিওটা আটকে যাচ্ছে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ আপু আপনার ভিডিওটা আটকে আটকে যাচ্ছে আমি আর আপনার কথা ভালোভাবে শুনতে পাচ্ছি না জি আচ্ছা ভাইয়া ভালো থাকবে আচ্ছা আপু আপনাকে আমি শেষে একটা লেখা একটু পড়তে বলবো যে সুমহান মর্যাদা এবং সমান অধিকার নারীর অধিকার ইসলামে নারীর অধিকার কতটুকু এই লেখা এটা নিয়ে আমার একটা লেখা আছে সেটা আপনি একটু পড়ে নেন পড়ে নিন কোনো এক সময় সাদিয়া আপু আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে আপনাকে আমি অনুরোধ জানাবো যে ইসলামে নারীর অধিকার নিয়ে আমার একটা লেখা আছে সেটা একটু আপনি একদিন করা যাবে সেই বিষয়টা নিয়ে বাবা আমি লাইক